সবাইকে গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমি উঠেছি মোটামুটি 5টার দিকে, কারণ আমার মেয়ে স্কুলে যাবে এরিকা, ওর জন্য টিফিন বানাতে হবে আর ওকে রেডি করাতে হবে, তার জন্য আমাকে সবার আগেই উঠতে হয়। তো তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানিও। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। বাইরে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না, মানে কি বলবো, সকাল থেকে দেখছি শুধু হাওয়ায় দিচ্ছে ঠান্ডা, কি খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া আর কি। তো যাই হোক, বৃষ্টি হবে কিনা জানি না, মেঘলা। আর চলো, আমি এখন ব্রেকফাস্ট করব, সবাই খাবে, আর আগে মেয়েকে বানিয়ে দেবো। মেয়ের জন্য আগে টিফিনটা আমি করব, তারপরে আমাদের সবার জন্য করব আমি। আর ব্রেকফাস্টে কি থাকছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো। ওকে, তোমরা সঙ্গে থাকো, আর চলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর চলো তোমাদের একটু দেখাই বাইরে ওয়েদারটাও, দেখাচ্ছি কিরকম। হ্যাঁ, মেঘ দেখো কিরকম মেঘ, কিন্তু বৃষ্টি নাই, কোনো বৃষ্টি হচ্ছে না, এইরকমই হাওয়া দিচ্ছে সকাল থেকে। তবে হাওয়াটা খুবই ভালো লাগছে, দারুণ হাওয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এ দেখো চলে এসছে আমি কিচেনে। আর ফার্স্টে আমি আমার ছোট মেয়ের জন্য একটা রোল আগেই করে নিয়েছি, কারণ ও যাবে স্কুলে, খুব তাড়াহুড়ো করছে। আমি ওকে আগে একটা রোল বানিয়ে দেবো, দিয়ে টিফিন দিয়ে দেবো, তারপর বাকিগুলো আমরা করব, বাকিগুলো করব, করে আমরা খাবো সবাই মিলে। আর এই দেখো এখানে রয়েছে ছানা আর সন্দেশ, দুই রকম রয়েছে এখানে। ওকে একটাই দেবো, বেশি দেবো না, কারণ বেশি দিলেও নষ্ট করবে, খেতে চায় না, স্কুলে গিয়ে একে ওকে দিয়ে দেয়, এই জন্য আমি বেশি দেবো না, একটাই দেবো। আর ওইদিকে রয়েছে ঝোলের মিষ্টি, ওগুলো দেবো না ভাবছি, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে রাখলাম, ওগুলো আমরা খাবো। এই দেখো একটা দিয়ে দিয়েছি, আর ওকে বলে নি, ওকে না বলেই দিয়ে দিয়েছি, আমি জানি না কি করবে স্কুলে গিয়ে। আর এই পেপার ছাড়াই এগরোল তিনটে বানিয়েছি পেপার দিয়ে, বাকিটা পেপার ছাড়াই করেছি, নিজেরা খাওয়া বলে পেপার দিইনি, কারণ পেপার আনতে ভুলে গেছিলাম। তো উত্তম যে তিনটে করেছিল তিনটে পেপার দিয়ে, বাকিগুলো তো হলো না, বাট আমিও পেপার দিয়ে জড়াতেও পারি না, এবার নিজেরা খাবো দেখে আর পেপার দিয়ে না জড়িয়েই করেছি। এই দেখো এবার আমি সবার জন্য একটা একটা করে করছি। আর আজকে আমি করেছি মোট 12টা এগরোল বানিয়েছি, একদম ফাটিয়ে দিয়েছি। তো পুরোটা তোমাদের আমি দেখাতে পারিনি, সব একটা একটা করে হয়েছে, কারণ বাচ্চারা যে যেমন পাচ্ছে একটা একটা করে খাচ্ছে। রোল রোল খেয়েছে, রোল খাওয়ার পর এবার একটু হজমের কিছু দরকার। দেখো এখানে রয়েছে থামস আপ, থামস আপ এবার খাবো, খেয়ে তবেই হজম হবে। তোমরা তো জানো খাওয়ার পর একটু স্প্রাইট হোক, থামস আপ হোক, হলে খুব ভালো হয়। তো এই দেখো যে যেমন পাচ্ছে একে একে নিয়ে যাচ্ছে, তো থামস আপ খাবো খেয়ে, তারপরে আবার চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি রকম সব অগোছলোভাবে পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে, খাওয়ার পরে সব গোছাবো। আর এইখানে দেখতে পাচ্ছ তাল, এই তালটা করব আমি অন্য দিন করব, কারণ এই বছরে এখনও আমি তালের বড়া আমার করা হয়নি। তো যাই হোক, সময় হয়ে উঠছে না, করব। আর এই দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববা যে নাইটিটা হঠাৎ চেঞ্জ কেন, কারণ নাইটিটা ভিজে গেছিলো আমার মেয়ে যখন ব্রাশ করছিল, ব্রাশ করতে ও বাথরুমে গেছিলাম, ও ব্রাশ করছিল আর ট্যাপটা ছেড়ে দিয়েছিল, তখন পুরো ভিজে গেছিলাম, তার জন্য নাইটিটা আমাকে আবার চেঞ্জ করতে হলো। আমার রোল এখনো শেষ হয়নি। হয়ে গেছে ব্রেকফাস্ট সবার, হয়ে গেছে, এবার আমি রান্নায় যাব। তার আগে তোমাদেরকে দেখাই আমার কিচেনটা, দেখো কিরকম নোংরা অবস্থা হয়ে পড়ে রয়েছে, তাই এগুলো আমি গোছাবো, তারপরেই যাব রান্নায়। দেখো কত ডিম, দেখো ডিমের খোলা কত হয়ে গেছে। তো খুব তাড়াহুড়ো করছি বন্ধুরা, আসছি আবার পরে কথা বলবো। হয়ে গেছে ব্রেকফাস্ট করে, এই দেখো ঘরগুলো গুছিয়ে নিয়েছি।
ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে এবার ভাবছি রান্নায় যাব। জানি না আমি রান্না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, না পারলেও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব কি করব, কারণ আমার আজকে খুব ব্যস্ত রয়েছে। আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়েই দিই লাঞ্চে কি রয়েছে, তো পুরোটা আমি শেয়ার করতে পারলাম না, এইটুকুনাই করছে। যে লাস্টে রয়েছে আপেল, বিরিয়ানি খাওয়ার পরে একটা করে আপেল খেয়ে নেব, ব্যাস এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে নেক্সট ডে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পাশে থেকো, সঙ্গে থেকো, সবাইকে বাই।